কিন্তু যারা সালাফের লোক তারা সেখানে করে যাবার হয়তো সুযোগ পায় না, কিন্তু সেখানে করে সামনে গিয়ে একটু করে দাঁড়াই কি যে আমি মনে করলাম যে চুমো দিলাম। হযরত ওমরের ওমর রওয়ায়েতটি পেশ করছেন, ওরে পাথর আমি জানি কে একটা পাথর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে চুমো দিয়েছেন বলে উকাব্বিলু আমি তোমাকে চুমো দিচ্ছি। এটাই কি সুন্নাত? আজি সুন্নাত, এটাই ট্র্যাডিশন, এটাই হচ্ছে কি বাস্তবতা। নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সালাফে সালেহীন করেছে, ওতে আমরা কেন করতে পারবো না? তাহলে কত সুন্দর যে হাজরা আসওয়াদ রাখা আছে, তাহলে কাবা শরীফটা কত সুন্দর, চারিদিকে সাফা এবং মারওয়া, যে একদিকে সাফা একদিকে মারওয়া, একদিকে আবু সুবাইস, একদিকে কি জবালে উমার, উমারের কি পর্বত, তার মধ্যেই সে কাবা শরীফটাকে ঘেরা, তার উপরে আবার গেলাপ লাগানো আছে, তার পরেও কিন্তু এক সাইড খানে হাজরা আসওয়াদ কি রাখা আছে, তাহলে কত সুন্দর কাবা শরীফের মান সম্মান আরো কি বেশি বেড়ে গেল। ওরে আমি বলতে চাইলাম, ওরে যুবক যুবতী তুমি মার খাবে না, তুমি মুসলিম নিধন যোগ্য হবে না, তোমার সম্পর্ক যদি হাদিসের সঙ্গে হয়, তোমার সম্পর্ক যদি একজন আলেম সভাপতির সাথে হয়, তোমার সম্পর্ক যদি একজন ইমামের সাথে হয়, যে ইমাম মসজিদে থাকে, যে একজন মুহাদ্দিস, একজনকে নিজামে মাদ্রাসায় থাকে, ওরে যুবক যুবতী তুমি কান খুলে শুনে নাও, তোমার সম্পর্ক যদি সেই রূপে হয়, তুমি যদি তাকে মানো, বড়দের সম্মান করো, ছোটদের যদি স্নেহ করো, নিশ্চয় নিশ্চয় তুমি জেনে নাও, জেনে নাও তুমি একজন প্রকৃত মুসলিম, তুমি একজন প্রকৃত ইমানদার, তুমি নিশ্চয় তুমি বেঈমান নও, তুমি মুনাফিক নও, তোমার পৃথিবীতে সম্মান হতে পারে, তোমার উপরে কোনো টর্চার হতে পারে না, অত্যাচার হতে পারে না, যদি খোদা না খাস্তা হয়ে যায় তাহলে তোমার মৃত্যু কিন্তু শাহাদাতের মৃত্যু হবে, তোমার যদি বেঁচে যাও তাহলে তুমি গাজী হিসাবে থাকবে, এটাই হচ্ছে হাদিস, এটাকে তুমি মেনে নাও, মেনে নাও, এর বিপরীত তুমি চলো না, চলো না, এটাই কোরআন বলেছে, এটাই হাদিস বলেছে, এটাই আমাদের নিয়ম কানুন, এর উপরে তুমি আমল করতে থাকো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কত সুন্দর ভাবে লোকজন বসে আছে, এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে হারাম শরীফের মতো কি সভাপতি স্যার, দেখেন একবার পিছনে খুঁজে দেখেন, উপরে বসে আছে একটু পর্বতের উপরে, এটাও পর্বত মনে হচ্ছে, এ সাইডটাও পর্বত মনে হচ্ছে, আর এটাকে ধরে নিন কাবা শরীফের মতো একটা কি দৃশ্য, কত সুন্দর। নারে তাকবীর, বক্তৃতা সংক্ষিপ্তের দিকে নিয়ে যাচ্ছি, একেবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি, কথাটা হচ্ছে কি, বক্তৃতা জীবনে অনেক শুনছি, প্রতিদিন জালসা শুনছি, জালসা শুনে কতটুকু হেদায়েত হলো, এই কান আর এই চোখ আর এই হাত আর এই পা, হাত দিয়ে বটি খেয়েছি জি, পা দিয়ে হেঁটে এসেছি জালসা শুনতে, চোখ দিয়ে অনেক যুবক যুবতীকে দেখেছি, সুন্দর রমণীকে দেখেছি, অনেক আলেম ওলামাকে দেখেছি, আমার মতো বাইতুল্লাহ ফালাহি এরকম কত আলেম আপনি কি দেখেছেন, চোখেরও হিসাব হবে, কি নিয়তে দেখেছেন, কি নিয়তে এসেছেন, কি নিয়তে আপনি চলছেন, প্রত্যেকটা জিনিসের খান খান করে কি হিসাব হবে, এ কথাটা আপনি কি জেনে রাখবেন। নেক্সট, এবারে কথা আপনাকে বলতে চাইছি খুব চনচট করে, যেই হাজরা আসওয়াদ চুমো দেওয়ার জন্য সারা বিশ্ব থেকে সবাই কি ছুটে চলে, তার সাথে প্রেম ভালোবাসা আল্লাহ রসুল চুমো দিয়েছেন, যেহেতু কাবা শরীফ লাগানো আছে, ঠিক সেই রকম সালাফে সালেহীনেরাও দিয়েছেন, আমরাও চুমো দেওয়ার জন্য কি সেখানে করে যাই, দুই বছর থেকে হজ বন্ধ, আজকে অনেক খাতিরা সেখানে যেতে পারেনি, এবারে খুলে গেছে, সকলে যায় কাবা শরীফের দিকে, ইতিহাস বলছে যেই হাজরে আসওয়াদটা এক যুগে শিয়ারা চুরি করে রেখেছিল, ইতিহাস বলছে 80 বছর কাবা শরীফের গা থেকে ওই হাজরে আসওয়াদ ব্ল্যাক স্টোনটা চুরি করে নিয়ে গেছিল, 80 বছর, তাহলে যারা হজ করেছে তারা হাজরে আসওয়াদকে তারা চুরি দিতে পায়নি, 80 বছর পরে আবার যখন সেটাকে পাওয়া গেল, ইতিহাসের কাল বিপর্যয় ইনফ্লাকচুয়েশনে যখন সেটাকে পাওয়া গেল, সেই হাজরে আসওয়াদটাকে সেই গায়ে লাগিয়ে দেওয়া হলো, এবারে পৃথিবীর মানুষ সেখানে করে চুমতে শুরু করলো, এখন কথা হচ্ছে
যেই হাজরে আসওয়াদ 80 বছরের জন্য চুরি করে নিয়েছিল শিয়ারা, তাদের কাছ থেকে উদ্ধার করে আবার সেখানে করে লাগিয়ে দেওয়া হলো। তাহলে কাবা শরীফ যে বিনা জলকরণে, বিনা নাকের মাছের নাক মাছিতে, বিনা পানির বালিতে, জি দিনে বিনা ব্রাসলেটে কাবা শরীফ ছিল, সেখানে করে আমরা হজ করেছি, তখন ছিল না, চুনতে পাইনি, তখনকার তাদের গুনাহ, তখনকার তাদের নেকি কি হবে, আল্লাহ ক্ষমা করবে? যে জিনিস নেই তাদের উপরে কোনো শরীয়তকে মুকাল্লাফ করা যায় না। প্রিয় ভাইরা আমার, সেই হাজরে আসওয়াদ তার সাথে সম্পর্ক রেখে, হাজরে আসওয়াদের এই হাজরে আসওয়াদটা একদিন কিন্তু চলে যাবে, যেখান থেকে কোনখান থেকে এসেছে, আল্লাহ তাআলা প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মাটিতে আসেন, তখন তার সঙ্গে সেই পাথরটি সঙ্গে করে এনেছিলেন, সেটা কি হাজরে আসওয়াদ। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তখন জান্নাতের পাথর, এই পাথরটা আবার চলে যাবে কোথায়, কোথায় যাবে, জান্নাতে যাবে। তাহলে এখানে করে জালসা টালসা না শুনে আমরা কাবা শরীফের দিকে যাই, সেখানে করে কি চুমুদি আসে, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, যার সাথে যার সম্পর্ক তার সম্মান বেড়ে যায়, একজন শিক্ষক যদি থাকে, শিক্ষকের সাথে যদি তার ছাত্র ছাত্রী থাকে, তাহলে শিক্ষকের যেমন মর্যাদা আছে, সে যদি আদর্শবান শিক্ষক হয়, তাহলে শিক্ষক ছাত্র ছাত্রীর সম্মান স্নেহ ভালোবাসা বেড়ে যায়, বাবা যদি সম্মানীয় হয়, তাহলে ওই বাবা মায়ের সঙ্গে যে সমস্ত কি ছেলে মেয়ে থাকবে তাদের সম্মান বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। অতএব তুমি এটাকে জেনে রাখো, অতএব আমরা কি পৃথিবীর মাটিতে কত কি কাজ করলাম, কত অন্যায় কাজ করলাম, কত সত্য কাজ করলাম, কত মিথ্যা কাজ করলাম, প্রতিদিন ডায়রি নিয়ে বসে যা, প্রত্যেকটা জিনিস খান খান করে হিসাব করতে থাকুন, আমি যদি ব্যবসা করি কত টাকা লাভ করলাম, কত টাকা আমি সেখানে করে লস করলাম, এটাও হিসাব যেমন আপনি করে থাকেন, সকাল হলে আপনি দেখুন যে আমি কটা সত্য কথা বলেছি, কটা মিথ্যা কথা বলেছি, 12 ঘন্টার হিসাব নিয়ে সকাল সকাল ডায়েরিতে নোট করে নিন, এটাই হচ্ছে কি ঈমানের পরিচয়, এটাই হচ্ছে একদম ঈমানদারের পরিচয়, মুসলিমের পরিচয়। এইভাবে করতে 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 আপনার জীবন তৈরি হয়ে যাবে, যদি সত্যিকারের জীবন তৈরি করতে যান, তাহলে পৃথিবীতে তৈরি করে নেবেন, এবং পরবর্তীতে সেই কবরে গিয়ে আপনার হিসাব আসান হয়ে যাবে, আপনাকে কেউ ওই পৃথিবীতে ঠকাতে পারবে না, কেউ আপনাকে তা কেউ আপনার করে সেই কি হাতুড়ি চালাতে পারবে না, আপনি একজন প্রকৃত মানুষ হয়ে থাকবে। এটাই তো আসল পরিচয়, এটাই তো তার ভূমিকা, এটাই তো একজন মানুষের আইডেন্টিফিকেশন, তার সিম্বল নেই এটাই যে আমাকে মানুষ রূপে পৃথিবীতে সৃষ্টি করেছে, আর মানুষ রূপে সৃষ্টি করার পরে পরে আমাকে বিবেক দিয়েছে, আর বিবেক দেওয়ার পরে আমাকে সঠিক ভাবনা চিন্তার কথা বলে দেওয়া হয়েছে। এই কথাটা আমরা যেন কি মেনে নিই, আর মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করার কি চেষ্টা করি। হিরোপনা জগতে সবাই করেছি ভাই, আর যারা যারা এই জগতে হিরোপনা করেছে তারাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আপনিও দেখতে পেয়েছেন, দেখতে পাচ্ছেন, পরবর্তী কিন্তু দেখতে পাবেন, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই কিছু সংমিশ্রণের হোক না কেন, একদিন তার হিরোপনা, তার যুক্তিগিরি, তার বেইমানি, তার শয়তানি, তার কন্ডেমনেট বর্তমান বাজারে কি সেটা উঠে আসবে, আমরা সেটা কি দেখতে পাব। হযরত ইব্রাহিমের যুগেও হিরোপনা ছিল একজন হিরো, তার নামটা কি, মুসার যুগে যেমন ফেরাউন ছিল, ইব্রাহিমের যুগেও কিন্তু একজন কি ফেরাউন ছিল, একজন বেঈমান শয়তান রাজা ছিল, তার নাম কি ভাই, নামরুদ। এর নামরুদ তাওহীদ, রিসালাত এবং আখেরাতের দাওয়াত দেওয়ার জন্য হযরত ইব্রাহিম যখন কি বেরিয়ে আসলেন, এবং তার দাওয়াতকে কি মেটাবার জন্য তিনি তৈরি হয়ে আসলেন, করলেন কি অনেক রকমের হারবা, অনেক রকমের প্রচেষ্টা করে যখন সেই নমরুদ কামিয়াব হলো না, তখন হযরত ইব্রাহিমকে জান থেকে বেঁচে, জান থেকে একবারে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আহা, তার আগে একটা কথা বলি, যে কোনো যুগে, যে কোনো কালে, যে কোনো সময়ে আপনি যদি একটা
প্রকৃত যদি মুসলিম হন আপনার উপরে অত্যাচার হবে আপনার উপরে টর্চার হবে আপনার উপরে বেত্রাঘাত হবে আপনার উপরে বিভিন্ন রকমের হিমালয়ের পাহাড় স্টিম চলবে এটাকে আপনাকে মেনে নিতে হবে কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম ফেসবুকে ভালো করে শুনবেন নমরুদ ফিরাউনের কথাটা কি নে নিচ্ছে আফিয়া সিদ্দিকা একজন নিউরোসায়েন্টিস্ট আফিয়া সিদ্দিকা নিউরোসায়েন্টিস্ট কোরআনের হাফেজ মেয়েটি লাগাড়ি ফেসবুক থেকে বলছি আপনাকে কোরআনের সায়েন্স সে একজন নিউরোসায়েন্টিস্ট আবার পিএইচডি হোল্ডার এমফিল হোল্ডার আবার কোরআনের হাফেজ মেয়েটা অপরাধ কি যখনই কথা বলতেন যখনই তিনি কথা বলতেন তখন কোরআনের রেফারেন্স নিয়ে তিনি কথা বলতেন এটাই হলো কি ইহুদি নাসারাদের পেটের জ্বালা একদিন হঠাৎ রূপে সেই আফিয়া সিদ্দিকা গায়েব কিডন্যাপ তাকে আর খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত তাকে খুঁজে নিয়ে যাওয়া হলো আমেরিকা ওয়াশিংটনের কি জেলখানাতে বাইরে আমার শুধু কোরআনের হাফেজ অপরাধটা তার এটাই যখনই তিনি কথা বলতেন কোন সায়েন্সে যখনই তিনি কোন নিউরোর কথা বলতেন তখনই তিনি কোরআনের রেফারেন্স উদ্ধৃতি দিয়ে কথা বলতেন এটাই হয়ে গেল তাদের সেই সমস্ত ইহুদি নাসারাদের জন্য পেটের বিষ শেষ পর্যন্ত তাকে সেখানে করে নিয়ে গিয়ে আর কোরআনের হাফেজ হয়ে ওই মেয়েটির সঙ্গে তারা কি নির্যাতন করেছে চোখ দিয়ে জল আসবে আমার প্রিয় দর্শক মন্ডলী যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা কান খুলে ভালো করে শুনে রাখুন ওই মেয়েটিকে নিয়ে হাতে হাত করে দিয়ে তাকে উলঙ্গ করে তাকে একের পর এক হায়নার দলেরা আমেরিকার জেলখানাতে প্রায় 9 বছর ধরে তাকে ধর্ষণ করেছে তার উপরে কি জেনা করেছে তার উপরে কি তার ইজ্জতকে লুটেছে তারা রেপ করেছে নাউজুবিল্লাহি মিন যালিক 9 বছর শুধু কি তাই কোরআনটা নিয়ে কথা এই জন্য বলছি কোরআনের পাতাগুলো পুরোপুরি কি ছেড়ে দিয়ে জেলখানার বিভিন্ন জায়গাতে রেখে দিত আর ওই মেয়েটিকে কি উলঙ্গ করে তাকে বলতো কোরআনের পাতার উপর দিয়ে তুমি হেঁটে যাও আর যেখানে করে তোমার কাপড় রাখা আছে ওই কাপড়টাকে তুমি নিয়ে এসো এক উলঙ্গ সমস্ত জিনিসকে কি দেখালো তার সঙ্গে সঙ্গে করলো কি কোরআনের সমস্ত পাতাগুলোকে ছেড়ে দিয়ে কোরআনের পাতার উপর দিয়ে ওই মেয়েকে হাঁটিয়ে দিত আপনি কি জানেন সেই মেয়েটিকে 84 বছরের তার সাজা তার পানিশমেন্ট ঘোষণা করা হয়েছিল যখন ওয়াশিংটনের জজ তাকে বলল বলো এ আফিয়া সিদ্দিকা তুমি কি চাও তুমি কি বলতে চাইছো তোমার উপরে 84 বছরের সাজা ঘোষণা হলো তিনি বলেছিলেন মাননীয় জজ অনারেবল জজ আপনার কি যেটা ফয়সালা সেটা আপনি নিয়েছেন তবে আমার ফয়সালা আমার উপর আমি প্রথম দিন মরে গেছি যেই দিন আমার ইজ্জতকে লুটানো হয়েছে যেই দিন আমাকে রেপ ধর্ষণ করা হয়েছে সেদিন আমি কিন্তু পৃথিবীর মাটি থেকে গিয়ে মরে গেছি আমার দ্বিতীয়বার জন্ম নেওয়ার কি আর কি প্রশ্ন নেই যেদিন আমি মরব সেদিন আমি আল্লাহকে গিয়ে বলবো আমার সঙ্গে কি পৃথিবীর মাটিতে ওয়াশিংটনের মাটিতে হয়েছে সেদিন আমি কিন্তু বলে দেব আমি কোনো সাজা আমি কোনো পানিশমেন্ট আমি কোনো নির্যাতন তোমার কাছে আমি ক্ষমা চাইছি না নারে তাকবীর সেই মেয়ে আফিয়া সিদ্দিকা ওয়াশিংটন আমেরিকার মাটিতে সে কথাই তিনি জানিয়ে দিয়েছিলেন শুধু কি তাই আজকে সেই মাঠে সেই মেয়ের সঙ্গে ধর্ষণ করে তার সঙ্গে রেপ করে হায়নার দলেরা একের পর এক তার 9 বছর ধরে ইজ্জত লুটেছে লুটার পরে তার গুপ্তাঙ্গে সেখানে করে ক্যান্সারের জীবাণু সেখানে করে দিয়ে দেওয়া হতো যাতে সে জগৎ থেকে গিয়ে বিদায় হয়ে যায় প্রিয় ভাইরা আমার এমনই একদিন হলো সেই কোরআনের হাফেজ নিউরোসায়েন্টিস্ট সেই পিএইচডি হোল্ডার এত উচ্চ শিক্ষিত মেয়ে সেই বেইমানের দলেরা সেই প্রাঙ্গণবাদী শক্তি খ্রিস্টবাদী শক্তি জি ইহুদিবাদী শক্তি তাদের কথা হলো যে তুই এত উচ্চ শিক্ষিতা নিউরোসায়েন্টিস্ট হয়ে তুই হয়ে কেন যখন তুই কথা বলবি কোরআনের রেফারেন্স উদ্ধৃতি দিয়ে কথা বলাই
ছিল তার জীবনে কি অপরাধ। ভাইরা আমার, মানুষের বাক শক্তি ইমানকে কেড়ে নিতে পারে না। আজকে আফিয়া সিদ্দিকের ইমানকে কেড়ে নিতে পারেনি। ওয়াশিংটন আমেরিকার কি সে হয় ছয়ে তিনি এটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন সেই আফিয়া সিদ্দিকা। আজকে যদি তিনি বিচার, আজকে যদি তিনি নিজে ইমানকে বিক্রি করে দিতেন, আমার মতো বাইদুল্লাহ ফালাহি বুকে বল নিয়ে আজকে আজকে পাথরের মাটিতে বলতে পারতো না। আজকে কি আসুন সময় এসেছে ইমানের কি পরীক্ষা দেওয়ার জন্য? মুসলিম কাতাল হবে, বিশ্ব কাতাল হবে। আজকে 100 বছরে কালকে একটা সভাতে আলোচনা করছিলাম, ওই পয়েন্টটা হয়তো ওখানে বলেছি কিনা, আফিয়া সিদ্দিকার মৃত্যুর ক্ষেত্রে আজকে গ্লোবাল কিলিং চারিদিকে ঘটছে, গ্লোবাল কিলিং চারিদিকে ঘটছে। ইট ইজ ওয়ান অফ দা সিম্বল অফ রেজারেকশন অফ দি ডে অর কি কিয়ামা। কিয়ামতের এটা একটা অন্যতম লক্ষণ। বিশ্বে কি কাতালের সংখ্যা কি বেড়ে যাবে? বাপ ব্যাটাকে কাতাল করবে, ব্যাটা বাপকে কাতাল করবে, স্বামী স্ত্রীকে কাতাল করবে, স্ত্রী স্বামীকে কাতাল করবে, স্বামী স্ত্রী মিলে ছেলে পিলেকে কাতাল করবে, ছেলে পিলে মা বাপকে কাতাল করবে। এটাই হচ্ছে কথা। সময় এসেছে গ্লোবাল কিলিং, এটা ঘটবে। দেখতে পাচ্ছেন আনিসের হত্যাকাণ্ডে সারা পশ্চিম বাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী আজকে সেই কাণ্ডটাই কি ঘটলো? কি কি অন্যায় ছিল? আজকে সত্য কথা বলতে গিয়ে একজন ব্যক্তির যদি আজকে জান চলে যায়, আমি কি মরে যাব? একজন ইমানদার মরতে কোনোদিন কাপুরুষতার পরিচয় দেয় না, সে একজন সুপুরুষ। তুমি যদি কাওয়ার্ডাস হয় তাহলে তুমি ঘরের কোনা তুমি বসে থাকো, কাওয়ার্ড যদি হও। আর প্রকৃতি যদি তোমার কি মুসলিম হয় ইমানদার হয় তাহলে জালসা করে প্রতি বছরে ইমান ইমান এবং তুমি তোমার ইমানের তাকদীর রেণু করে নাও। আজকে যতগুলো পৃথিবীতে আবর্জনা আছে, যতগুলো ঘুষখোর বেঈমান শয়তান কাণ্ডাম, যতগুলো জুয়াবাজি টাকাবাজি, যতগুলো সিনেমা করি, যতগুলো চেনাবাজি, এরা প্লিজ বি অ্যালার্ট, সাবধান। সময় আসছে জেরুজালেম থেকে যদি দাজ্জাল আসে তাদের জন্য ফিল্ড যদি হামওয়ার করা হয় দ্যাটস অ্যানাদার ম্যাটার, বাট সেই জেরুজালেম থেকে ইমাম মাহদিও তো আসলে কি তার উপকরণের হাতে। যদি দাজ্জাল যদি আসে সেখান থেকে আসতে দিন, কিন্তু আমারও তো নেতা আসছে সে ইমাম মাহদি সেখান থেকে আসবে। যারা পৃথিবীতে আবর্জনা রূপে আছো এখনো পর্যন্ত তোমার ভিতরে কোনো পরিবর্তন হয়নি, আঙ্গুল দিয়ে বলছি সভাতে আপনি নিজেকে পরিবর্তন করুন করুন করুন, ইসলামের দিকে ধাবিত হন, নিজে বাঁচুন, ছেলে পিলেকে বাঁচান, সমাজকে বাঁচান, তাহলে এই আবর্জনার হাত থেকে দাজ্জালের কাপ থেকে আমরা কি বাঁচতে পারবো? এটা কংগ্রেসের স্লোগান তো নয় নাকি? না আমার মা, আমার পশ্চিম বাংলার টিএমসির স্লোগান। পলিটিক্স স্লোগান বলে নিজের নেচে মেতে আজকে একটু আগে আগে বসুন, পিছনে অনেক মহিলা বসতে পারছে না। মা বন্ধুকে বলছি আপনারা একটু আড্ডা দিয়ে বসুন, পিছনে যারা বসতে পারছে না তাদেরকে বসার সুযোগ করে দেন। দুধ নয় গরম জল। হ্যাঁ, আফিয়া সিদ্দিকা জগৎ থেকে বিদায় নিলেন, বলুন ইন্না লিল্লাহি। ওই যে তার গুপ্তাঙ্গে ক্যান্সার জীবাণু ঢুকিয়ে দিল, 9 বছর তার সঙ্গে কি ধর্ষণ করে, কিন্তু তিনি ইমানকে বিক্রি করে গেলেন না। কে আছেন? ইমানের পরিচয় দিতে হবে আজকে। একটা লোক আজকে আমার বক্তৃতায়, দুদিন থেকে আমি পাকড়ে আছি, আমি আল্লাহকে ফাঁকি দিয়েছি, আমার স্টাফকে ফাঁকি দিয়েছি, বক্তৃতা দেওয়া ইট ইজ নট অফ দ্য অকুপেশন ফর মি, বক্তৃতা দাও আমার পেশা নয়, দাওয়াত দিয়েছি এসেছি, পড়ানো আমার পেশা। দুদিন থেকে স্কুলে আমি যাইনি, এতদিন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, 23 ডিসেম্বর থেকে আমি কোন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন যাবো? ক্ষমা চাইছি, মানুষের বক্তৃতা দিয়ে তার জীবনের কি শেষ হয়? বক্তৃতা কম শুনুন, আমাল বেশি করার চেষ্টা করুন। খুব ভালো লাগছে, সবাই মনে হচ্ছে
হা করে আমার দিকে আকাশ দৃষ্টিতে তাকিয়ে আছেন, মনে হয় কিছু পাবেন। এই বক্তৃতায় যদি একজন যদি কামিয়াব হয়, একজন যদি হেদায়েত হয়, মাই লেকচার ইজ সাকসেসফুল, তাহলে আমার টিচিং আমার স্পিচটা সাকসেসফুল। আর একটাও যদি না হয় তাহলে এতগুলো টাকা পয়সা গরু মহিষ খরচ করে সমস্ত কিন্তু জলে গেল, কিন্তু আমরা নেকি থেকে মাহরুম হব না বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বলতে চাইছিলাম এই হিরোপনা দেখিয়েছিল হযরত ইব্রাহিমের সঙ্গে নামরুদ। নামরুদ যখন পারলো না তখন তাকে আগুনের কুণ্ডে তাকে ফেলে দেওয়া হলো। আপনারা জেনে রেখেছেন ছোট বাচ্চা থেকে আমার নানা হাজি আব্দুর রউফ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করো, আমরা দুভাই দুভাই চাকরি করছি, ওই একদিকে ও একদিকে আমার বড় ভাই, আমাদেরকে বিভিন্ন রকমের নবীদের কাহিনীগুলো শোনাতেন। ত্রিপুরে অনেক নবীর কাহিনী আমাদের মনে হয়ে গেছিল। এখন তো বাবা মা দাদি নানিদের মুখ থেকে সেই দোয়াও নেই, ও সেটাও জানে না। আজকে শুনতে গেলে মোবাইলটা প্রথমে অন করি, ঠিক বলছে না? এটা কি জিকির? এটা কি আজকাল? আজকে সবার দোয়াটাও জানি না, শুইতে গেলে কোন দোয়াটা পড়তে হবে একটু হাত উঠান তো কোনো ব্যক্তি। এটা মুরগি সাহেব, সবার দোয়াটা কি? আমার বাংলা কথা কি মনে বুঝতে পারছেন না আপনারা? আমি যখন বিছানাতে শুইতে যাব সেই দোয়াটা কি কতজন জানেন হাত উঠান তো? মাশাআল্লাহ পার্সেন্টেজ, কোনো পার্সেন্টেজ হবে না। আপনি যদি মরে যান রাত্রে কি হয়ে মরবেন? ওই দোয়াটা যদি আপনি পড়ে শোনেন, পড়ে যদি শুয়ে যান, আপনার জানি আপনার যে জীবনের কি নিরাপত্তা সেই দোয়াটাতে রয়েছে, কিন্তু ওই দোয়াটা পড়ার সুযোগ নেই। প্রথমে শুইতে গেলে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ আমি অন করে শুইতে যাই, কখন ঘুম চলে আসে মোবাইলটা বাজতেই থাকে, ঠিক বলছে না? বেঠিক আহা। আর এই যে ইউটিউবার ভাইরা আছে, জগৎটাকে আরো কিন্তু ট্রাপে নিয়ে চলে এসেছে। কি করে? ইউটিউবার ভাইদেরকে আমি সম্মান করি একটু। এই যে এরা সেকেন্ডের মধ্যে বক্তৃতা লাইভ হয়ে সারা বিশ্বের 850 কোটি মানুষ দেখছে কি না কেন? দেখছে তো। এই যে এখানে করে ওবাইদুল্লাহ ফালাহি বক্তৃতা দিচ্ছে, আপনারা বসে আছেন আল্লাহর সেবা বান্দা, একটু ঘুরালে কিন্তু আপনাদেরকে দেখতে পারবে আমেরিকার ওয়াশিংটন থেকে, রাশিয়া কি মস্কো থেকে দেখতে পারবে, ইসরায়েল থেকে দেখতে পাবে, সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে দেখতে পাবে, সমস্ত চেহারাগুলো আল্লাহর খাবা বসে আছে। আর এই খাবা বক্তৃতা দিচ্ছে কি বলছে না বলছে ওই জানে আল্লাহ জানে। আহা, এতটুকু কাজ আজকে টেকনোলজিতে যতটুকু লাভ মুসলমানের হয়েছে তাতে তাছাড়া বিশ্বের কোন কমের হয়নি, তার জন্য একটা নারা লাগা নারে তাকবীর। কেন আজকে কোরআনে মাজিদ একটু অন করলে পুরো কোরআনে মাজিদ আজকে মোবাইলের ভিতরে পাওয়া যাচ্ছে কি জানি না? হাদিস কোরআনে 6 খানা 6 দশমিক 12 খণ্ড হাদিস এক জায়গায় উঁচু করলে এতখানি হবে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা মতা মালিক মতা মুহাম্মদ তাহাবি শরীফ থেকে নিয়ে সমস্ত হাদিস গুলোকে যে মুসনাদ সমস্ত এতখানি উঁচু হয়ে যাবে এই মোবাইলের একটা সিমের ভিতরে সমস্ত কে এটা গেছে একটা নারা লাগা নারে তাকবীর। আজকে আছে কোরআনে মাজিদের আজকে হাফেজ সারা বিশ্বে 4 কোটি 34 লক্ষ নারা হোক নারে তাকবীর। তাহলে এই হাফেজটি কোরআন যদি আজকে আমার কাছে খিদিরপুর ডকে কোন জাহাজে ডুবিয়ে দেওয়া হয়, সারা ভারতবর্ষে কোরআনটিকে একটা হাফেজ যদি বেঁচে থাকে তাহলে সেটা মিনিটের মধ্যে রেকর্ডিং করে আমি আর একটা কোরআন তৈরি করতে পারবো তো? পারবো না, পারবো না, আমার মুখ থেকে কে কোরআন দিতে পারবে না। আলহামদুলিল্লাহ মালদা মুর্শিদাবাদ থেকে পাটুর অনেক এগিয়ে দিনের দিক দিয়ে, প্রচুর প্রচুর মাদ্রাসা প্রচুর বানাত খুলেছেন আপনারা, প্রচুর মাদনি আমার অনেক ক্লাসমেট অনেক শিক্ষক জড়িয়ে আছে পাটুরের কি মাটিতে, তার মধ্যে সবচেয়ে উন্নত মানের একটি গ্রাম আপনাদের এলাকার সেটা হচ্ছে ইলামি, একের উপরে এক ওলামাই কেরাম। এখনই একজন মাদনি ভাই এখানে করে বসেছিলেন, যুবক জামিয়াতের বিশেষ কাজ হচ্ছে এই আলেমদের পিছনে আপনারা ছুটুন, কোন মাদ্রাসার সদর মোদাররিস সভাপতিত্ব করছেন, বয়স হয়েছে, ইনার সম্মান করুন,
এইভাবে আলেমদের পিছনে আপনারা ছুটতে থাকুন, আশা করি আপনারা আরো এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন। এই আমার অনুরোধ, এই আমার কামনা বাসনা। যারা শিখতে পারেনি তারা শিখার জন্য চেষ্টা করি, যারা ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি কোনো মাদ্রাসাতে তাদেরকে লেখাপড়া করার তারা সুযোগ দিন, হাফেজ করান, আলেম করান, ইঞ্জিনিয়ার করান, ডক্টর করান, আইএস অফিসার করান, সমস্ত পড়াগুলো পড়াবার চেষ্টা করেন। শিক্ষায় যদি বিপ্লব না আসে তাহলে সেখানে করে আমরা কোনো জায়গায় দখল করে নিতে পারবো না। নামরুদ শেষ করে দিতে চাইছিলেন ইব্রাহিমকে, শেষ করতে পারেনি, আগুন জ্বলছে দাও দাও করে, টাওয়ারের উপর থেকে মন্ত্রী পরিষদ সমস্ত দেখছে, আর হয়তো কি বেঁচে নাই। চল ইব্রাহিমকে একবার দেখে আসি, সব ছাই হয়ে গেছে। ইতিহাস বলছে যখন সেই তাকে যখন জ্বালানো হয় সেই আগুনের তাপ এত ছিল যে 4 মাইল দূরে মানুষকে থাকতে হতো, এত তাপ। সেই তাপের ভিতরে হযরত ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, ওই টাওয়ার থেকে উঠে এসে দেখছে, চল ইব্রাহিম স্যার আর জগতে বেঁচে নেই, আফিয়া সিদ্দিকার মতো কি স্যার। এসে দেখতে দেখতে দেখলো যে একটা সুন্দর বাগান, সেই বাগানের নিচে সুন্দর একটা ফলের বৃক্ষ, তার নিচে একটি সমুদ্রের নদীর ঝর্ণা বইছে, তার ধারে বসে আছেন জনাব হযরত ইব্রাহিম বলুন আলাইহিস সালাতু সালাম। দেখে হতবাক হয়ে গেলেন, ইব্রাহিম তুই জ্বললি না কেন, জিজ্ঞেস করছে নামরু, তুই জ্বললি না কেন, এত রকম করে তোকে পোড়ানো কিন্তু তুই জ্বললি না কেন। তিনি বলেছিলেন, ওরে এ উপরওয়ালা আমাকে বাঁচিয়েছে। এবং নামরুদ বলছে, তোর উপরওয়ালার সঙ্গে তো আমার লড়াই, তোর সঙ্গে তো লড়াই নয়, তুই উপরওয়ালা চিরদিন চিরদিন করে আছিস, উপরওয়ালা তোকে বাঁচিয়েছে, ঠিক আছে, তোকে তো আমি কিছু করতে পারছি না, কিন্তু তোর উপরওয়ালাকে কিন্তু আমি আগে শেষ করবো। ভাইরা আমার, মানুষের যখন পাকা হয়, মরার যখন উপক্রম হয় তখন তার পাকা হয়। পাকাটা করলো কি, হযরত ইব্রাহিম সেই গাছের নিচে সেই দোয়াটাই পড়ে আমরা পড়ছি, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়াল রূহ, ঠিক পড়লাম না দোয়াটা, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়াল রূহ, আমার সঙ্গে একবার পড়ুন, বিপদ থেকে বাঁচার দোয়া পড়ুন আমার সঙ্গে, সুবহান কুদ্দুসুন, কেউ পড়ে না, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়াল রূহ। আশা করি মুখস্থ হয়ে গেছে অনেকে, এই দোয়াটা পড়বেন। হযরত ইব্রাহিম সেই দোয়া পড়ছেন বিপদ থেকে, তিনি কিছু বুঝতেই পারছে না, ই খাপা নামরুদ কেন আমার আগুনের মধ্যে ফেলেছে, দেখছে কতদিন থেকে আগুন জ্বলছে কিন্তু কোনোই পরিবর্তন হলো না, এবারে কি ওপরওয়ালা বাঁচিয়েছে না, ঠিক আছে ওপরওয়ালা যখন তোকে বাঁচিয়েছে ওপরওয়ালাকে আগে শেষ করবো, জ্বরটাকে কেটে দিব ইব্রাহিম তোমার হাতে। সোনার একটা কুরসি তৈরি করা হলো আর 4টা ঈগল পাখি, ঈগল পাখি বুঝেন কোন পাখিকে বলে, গিধনিকে বলে, শকুন পাখি বলে ভালো বাংলায়, ঈগল পাখি পাখি কি বলে জি, শাহিন, উর্দু ফার্সি ভাষায় কি বলে শাহিন, তার 4 কোণাতে একটা কুরসিটাকে বেঁধে দেওয়া হলো আর ওই কুরসির উপরে নামরুদ বসে গেল। আল্লাহকে এখন মারতে যাচ্ছে নামরুদ, তোর উপরওয়ালাকে মারতে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার জেনে রাখুন, কুরসিটাকে যখন 4টা ঈগল পাখি 4টা শকুনের যখন পায়ে বেঁধে দেওয়া হলো আর ওই কুরসির উপরে এবারে তীর ধনুক ফার্সা নিয়ে ওখানে করে বসে গেল নামরুদ, এবারে কি যেতে আছো, উপরে যেতে আছে, এবারে ফারেস্তারা আল্লাহকে বলছে, আল্লাহ রে এবার তোমার পালা, তীর তো গুলি করে দিবে, তুমি কি করে বাঁচবে, আল্লাহ তোমার পালা, ফারেস্তা ভয় পেয়ে গেছে নাকি, আল্লাহ বলছে ওরে ফারেস্তা তোমরা ভয় পেয়ো না, তাকে আসতে দাও আসতে দাও,
আমি কাউরি ইচ্ছাকে বেকার করে দেই না, কাউরি আশাকে আমি কি ভ্রষ্ট করে দেই না। ওকে নমরুদ কে আসতে দাও, আসতে দাও। এবারে যখন শেষ পর্যন্ত কি পৌঁছে গেল, হযরতে জিবরিল আল্লাহ তাআলা বলে দিলেন, যাও যাও যাও, ওই নমরুদের যে তীরখানা আমার দিকে ছুড়েছে, ওই তীরে কিছুটা রক্ত তুমি মাখে দাও। এ রক্ত যখন মেখে যাওয়া হবে, এ রক্ত দেখে সে বুঝতে পারবে, যখন রক্তটা তার কাছে ফিরে যাবে, রক্ত সহ তীর যখন তার কাছে ফিরে যাবে, তখন সে ভাববে আল্লাহকে আমি মেরে দিয়েছি, সে খুশি হয়ে যাবে, আর আমি মরে যাব, এটাই তার কি ধারণা হয়ে যাবে। ভাইরা আমার তাই হলো, হযরতে জিবরিল মারফত তার তীরের ফলাতে তিনি রক্ত বিছিয়ে দিলেন, সে রক্তটাকে কি মাখিয়ে দিলেন। সে তীর যখন তার কাছে চলে আসলো, সে খুশি হয়ে গেল, খুশিতে আটখানা হয়ে গিয়ে নিচের দিকে এসে ইব্রাহিমকে বলছে, ওরে ইব্রাহিম তুই উপরওয়ালা বলেছিলি, এই উপরওয়ালার তীরখানা দেখ, এখানে করে রক্ত লেগে আছে, তোর আল্লাহকে মেরে আমি শেষ করে দিয়েছি। আল্লাহ পড়ে গেল কি, আল্লাহ শেষ। মানুষের যেটা ধারণা, হযরতে দোপাইয়া ইনসানের যেটা ধারণা, আল্লাহ তাআলা তীরের মধ্যে রক্ত মাখিয়ে তাকে প্রমাণ করে দিলেন। ইব্রাহিমকে এসে যখন বলছে, ইব্রাহিম তখন বলছে মাথা চুলকাতে চুলকাতে, আরে আল্লাহ রে তুইও ধরা দিয়ে দিলি, আমি তো এ বদমাইশকে এমনি পারি না, আবার তুমিও তাকে দলিল দেখিয়ে দিলে যে ও তীরের ফলাতে রক্ত দিয়ে দিলে মানে তুমি মরে গেছো, ইয়ে তো আমাকে আরো ছাড়বে না। আহা, ইব্রাহিমের কিছু করতে পেরেছিল নমরুদ? পেরেছিল? পারেনি। তাহলে নমরুদ এত যুগ ধরে হযরত ইব্রাহিমকে কিছু করতে পারলো না, যতই তার উপরে টর্চার করলো তত ইমানের মাত্রা হযরত ইব্রাহিমের বেড়েই চললো, বেড়েই চললো। কল্পনা করতে পারা যায় না যে আজকে কোন জায়গা থেকে আমরা কি পৌঁছে গেছি। আহা, বেশি সংক্ষিপ্ত, বেশি উপহার আমি টানতে যাচ্ছি না, বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, শুধু একটু টিপস দেখলাম নমরুদ এবং ইব্রাহিমের সঙ্গে যে কি ঘটনাটা ঘটলো। তাহলে ঘটনাটা থেকে আপনি কি ইতিহাস, কি শিক্ষা নিবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। এবারে নেক্সট কথাটা আছে, আমরা আজকে আমি বললাম যে জায়গাটা কত সুন্দর, এতগুলো লোক কিন্তু বসে আছে ফালাহির জন্য নয়, এতগুলো লোক কিন্তু দেখেনি, ভাতের উপরে একটু চাটনি হয় না, চাটনি হয় ভাতের উপরে, আচার হয় আপনার দিকে, কিসের আচার, আমরা আজকে জালসাতে ভাতের উপরে চাটনি আছে, ওই ছেলেটা খুব মুচকে মুচকে হাসছে, ওকে দেখে না আপনারা তো হাসছেন, বসে থাকেন, চাটনিটা বিনা পয়সায় পাওয়া যাবে, চাটনিটা খেয়ে যাবেন, নিয়ে যাবেন, একটু স্বাদটা বুঝে যাবেন, কি চাটনি পরবর্তীতে কি বুঝতে পারবেন না, চুপচাপ বসে আছেন, ধন্যবাদ, একটি উঠেন না, মোবারকবাদি জি, অশেষ আপনাদেরকে আন্তরিক প্রেম শুভেচ্ছাটি জানাচ্ছি, আমরা এত সুন্দরভাবে বসে আছি, এত সুন্দরভাবে জীবন অতিবাহিত করছি, এত সুন্দরভাবে জীবিকা অর্জন করছি, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা পুরুষ আমাদেরকে পরীক্ষা করে নেয়, আর এই পরীক্ষাটাতে যদি আমরা পাস করে যাই, তাহলে আমাদের কি হলো কি পারলোকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু ধন্য হব, কামিয়াব হব। আহা, যখন আপনি পরীক্ষাতে পাস করতে পারলেন না বা পরীক্ষাতে পাস করে গেলেন, তখন এটা আপনার কি ক্রেডিট, যদি পাস করে যান এটা আপনার ক্রেডিট, পাস যদি করে না করেন এটা আপনার ডেবিট, দুটো ব্যাংকের সিস্টেম, একটা ডেবিট একটা ক্রেডিট, পয়সা পয়সা যদি ঢুকে ওটা ক্রেডিট হয়, আর পয়সা যদি ডিএফ হয়ে যায়, কেটে নাই কোনো জায়গায় পাঠিয়ে দেন ট্রানজ্যাকশনের মাধ্যমে, তখন সেটা হয়ে যায় ডেবিট, মানে আপনার টাকা সেখান থেকে নেই, কিছুটা কমে গেছে ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য বা কিছু টাকা কম দেখা দিয়েছে। আমাদের জীবনে কিছুটা ক্রেডিট রয়েছে আর কিছুটা ডেবিট রয়েছে, এত সুন্দর জীবন, এক যুগে আমরা মাটির ঘরে ছিলাম, এক যুগে আমরা চাষবাস করে খেতাম, এখন পাথরের লোক পাথর বিক্রি করে খাচ্ছে, তার যুগে এখন নারা হোক, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। আমি রাজস্থানের মাটি ঘুরে ঘুরে দেখেছি, সেটা মরা পাহাড়ের দেশ, আমার দার্জিলিং সেটা হচ্ছে সতেজ সবুজ কি পাহাড়ের কি একটা ডিস্ট্রিক্ট, আপনার এই পাথর
পাথর এত সুন্দর একটা জায়গা যে মাটির নিচে আপনার খনিজ সম্পদ পাহাড় দিয়ে দিয়েছে, ফসল যদি না হয় এই পাহাড় পাহাড়ের জিনিস কি বিক্রি করে করে? খুব ভালো কথা। এই পাহাড় কি বিক্রি করে করে, যে চিপস বিক্রি করে করে আপনি একটা ভালো জায়গা থেকে আপনি কি বসতে পারবেন না, তাই না? এটা কি এটা নিয়ামত দিয়েছে না আল্লাহ আপনার কাছ থেকে? বে নিয়ামত দিয়েছে, এটা নিয়ামত দিয়েছে তো বলুন, আলহামদুলিল্লাহ নিয়ামত দিয়েছে। এইরকম একটা নিয়ামত সাইলুল আরিম বলে কোরআনে মাজিদে ব্যবহার করা হয়েছে। পৃথিবীর মাটিতে একবার সবচেয়ে একটি বড় বন্যা হয়েছিল সাইলুল আরিম, সেটা ওই বন্যা চারিদিকে পাহাড় একদিকে সমুদ্র, ওরা সমুদ্রের দিকে বাঁধ দিয়েছিল যাতে সমুদ্রের জল ধরে রাখা যায়, পাহাড় থেকে যে জল পড়বে সেই জল দিয়ে যেন ওরা কৃষি কাজ করতে পারে, সেই এলাকাটাকে বলা হয় সাইলুল আরিম। মোটামুটি এলাকাটা কোথায়? আম্মান এবং ইয়ামানের মধ্যবর্তী কি এলাকা, সেই এলাকাটাতে তারা চাষবাস করেছিল। সেই চাষবাস করার পরে তারা এমন হয়ে গেছিল তারা জাকাত দিতে ওষুর দিতে তারা অস্বীকার করেছিল। তখন আল্লাহ তাআলা বলল ইঁদুরকে, এ ইঁদুর চারিদিকের পাহাড়ের পাকড়ের চারিদিকে যে পাহাড় আছে ওই পাহাড়ে গিয়ে তোরা সুড়ঙ্গ পথ কাটতে শুরু করে দে, যেদিকে সমুদ্রের দিকে বাঁধ দিয়েছে। যখনই বাঁধ কাটতে শুরু করলো সমুদ্রের জল হু 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 করে চারিদিক থেকে ঢুকতে শুরু করলো। যারা পাহারাদারের যুবকগুলো ছিল বলছে কি, আলো রে গেল রে, দেখ দেখ সমস্ত ডুবে গেল রে, এইভাবে করে করে সমস্ত ডুবে গেল। সেখান থেকে যে সমস্ত লোকগুলো পলায়ন করেছিল পৃথিবীর বিভিন্ন স্থানে, আমি মনে করি পাকুড়ে কিছু লোক আছে ওখানে করে, কিছু লোক আমার পশ্চিমবাংলাতেও আছে, কিছু লোক ভাগলপুরেও আছে, কিছু লোক বাংলাদেশেও আছে। এত বড় বন্যা পৃথিবীর মাটিতে হয়নি। সাইলুল আরিম, জি, এই সাইলুর কি অস্কুরু লাহু কি অস্কুরু লাহু বলদতুন তাইবা, জি রব্বুন গফুর, এমন একটা সুন্দর কি শহর পানির তলাতে শেষ হয়ে গেছিল। আমরা 95 সালের বন্যাতে আপনারা ডুবেছেন, 17 সালের বন্যাতে ডুবেছেন, 87 সালের বন্যাতে ডুবেছেন। আল্লাহ যখন আমাকে নিয়ামত দিয়েছে সে নিয়ামতের বেকাদরি অবশ্যই করবেন না। যদি ফসল হয় তাহলে 20 মনে 1 মন, যদি টাকা সারা বছর খরচ করার পরে 100টা টাকা যদি বেঁচে যায় তো জাকাত কয় টাকা বের করতে হবে? 100 টাকার কয় টাকা জাকাত বের করতে হবে? জাকাত বের করার সময় কিন্তু চলে এসেছে, 3 তারিখ থেকে মাথায় টনক পড়বে যাদের টাকা আছে, নাকি 3 তারিখ থেকে না? কয় টাকা 100 টাকা যদি বেঁচে যায় সারা বছরকে কয় টাকা দিতে হবে? আর কইবে না কিন্তু, কয় টাকা দি? 2.5 টাকা। এই 2.5 টাকা যদি যায় তাহলে বাঁচবে কয় টাকা? 100 টাকার মধ্যে। এই 2.5 টাকা যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি বের না করে তাহলে ওর 97.5 টাকা 100টা টাকাই তার হচ্ছে নাপা না রে তাবি। অতএব যাকে টাকা পকেটে আছে সাবধান, প্লিজ বি অ্যালার্ট। নেক্সট, যারা ওষুধ বের করে না 20 মনে 1 মন 10 মনে 1 মন যারা বের করে না, এটা কেমন কথা কেমন মশলা? বৃষ্টির জলে যদি কোনো ফসল হয়ে থাকে যা তার খুলি কোনো মোটর শ্যালো দিয়ে ওখানে করে জল যদি না দেওয়া হয়ে থাকে বৃষ্টির জলে আল্লাহর তরফ থেকে কুদরতি অনুসারে যদি আপনার ধান হয়ে থাকে 20 মন তাহলে আপনি কয় মন বের করবেন? আল্লাহর রাস্তায় কয় মন বের করবেন? কয় মন? 1 মন। বাঁচবে কয় মন? 19 মন। এই 19 মন হচ্ছে আপনার সম্পদ, 1 মন হচ্ছে আল্লাহ তাআলার, এটা কি বের করে দিবেন? হ্যাঁ, আপনি যদি কোন শ্যালো দিয়ে যে নাইট্রোজেন সার দিয়ে পাইপ মরিচ দিয়ে যদি চাষবাস করে থাকেন আল্লাহ বেইনসাফি করে নি, এখানে করে বলছে যদি আপনি এখানে 10 মনে আনন্দ করতে হবে পাবেন 1 মন 10 মনে, কারণ এখানে আপনি খরচা করেছেন আর আল্লাহর তরফ থেকে যেটা হয়ে গেছে আপনি খরচা করেননি, জি অজান্তে হয়ে গেছে আপনি লাগিয়েছেন শুধুমাত্র, তাহলে ওখানে করে 20 মনে 1 মন। আজকে আপনাদের সে টাকাগুলোকে পরিষ্কার করার জন্য
আল্লাহ তাআলা কত সুযোগ কি করে দিয়েছেন, ফসলকে পরিষ্কার করার জন্য ওষুধ, টাকাকে পরিষ্কার করার জন্য যাকাত, আর বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে বেঁচে যাওয়ার জন্য সাদকাত, খায়রাত, বিভিন্ন রকমের দান আপনারা কি করে দেন। মসজিদ মাদ্রাসা, মাদ্রাসা একটা করেছি ভাইরা, আমার ভাইরা এখানে করে গত বছর এসেছিলাম, রাত্রি 1:30 দুটোর সময় বক্তৃতা কি রেখেছিলাম, লোকগুলোকে খুব ভালো লেগেছিল, সংখ্যা এত ছিল না, রাত্রি অনেক হয়ে গেছিল, সব পলায়ন করেছিল, যাই হোক আবার দাওয়াত তারা দিয়েছে, তাদের দাওয়াতে আমি কি লাভবাই বলেছি, অনুরোধ করবে যাওয়ার সময় যে মসজিদ ইনারা করেছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জি হ্যাঁ, কবরস্থান, সরি, এই কবরস্থান যেই কবরে আমরা তিন হাত জায়গা নিয়ে মরবো, জি তিন হাত কি জায়গা নিয়ে মরবো, আর এই কবরে গেলে আর কোনো খবর আসবে না, সংবাদ আসবে না, মাত্র আমার ঘড়িতে 7-8 মিনিট সময় কি বেঁচে আছে, সময় আমার ঘড়ি কিন্তু বেঁচে গেছে, ওই কবরে যাওয়ার সময় কিন্তু আমারও হয়ে গেছে, অতএব যাওয়ার সময়কালে আমি প্রত্যেকটা মানুষকে, যুবক যুবতী, আমার বৃদ্ধা বনিতা সকলকে বলবো, এই মসজিদ একটু মুক্ত হস্তে কি দান করে যান, বেশি নয়, যারা বসে আছেন অন্তত পক্ষে 100টা করে টাকাকে আমার হাতে কিন্তু দিয়ে যান, এখান থেকে একটা চাদর যাবে আর এদিক থেকে একটা চাদর যাবে, আপনারা 100টা করে টাকা মুক্ত হস্তে, উমর সাহেব দুজন দুজন করে 4 জন লোককে রেডি করুন, সবাইকে দানটা দিয়ে যাবেন, বক্তৃতা আপনাদেরকে মুসলিম নিধন যজ্ঞের হত্যাকাণ্ডের উপরে কিছু বিবৃতি বিক্ষিপ্ত আকারে দিলাম, অতএব সেই কথাগুলোকে আপনারা কি মনে রাখবেন, যে এখান থেকে একটা চাদর ধরুন, এদিক থেকে একটা চাদর ধরুন, ভাইরা আমার সবাই দিবেন, জি আপনার হাতে যদি 10 টাকাও থাকে, 5 টাকাও থাকে, এটা মসজিদে যা কবরস্থানের দান, অতএব আপনারা দানটা দিয়ে বাধিত করবেন, দেরি করছেন কেন, এদিক থেকে একটা চাদর ধরেন না, বড় মানুষেরা চাদর ধরবেন, আরে ওটা তো ছোট মানুষ, আচ্ছা মাশাআল্লাহ, আর আরেকটা চাদর ধরুন, আরেকটা চাদর ধরুন, হ্যাঁ 5টা থেকে শুরু করুন, সবাই দিন ভাই, 5 টাকা 10 টাকা করে দেওয়ার চেষ্টা করুন, যাদের কাছে যেমন জমতা আজকে এটাকে ভরে দেন, যতক্ষণ না দিবে বাবা ততক্ষণ পাশে থেকে যাবে না, আল্লাহ তরই না খোদা তরই না আল্লাহ যে তরই না আল্লাহ তরই না খোদা তরই না চেয়ে নাও ভাই, চেয়ে নাও, সুযোগ দাও, দিন ভাই দিন, মাশাআল্লাহ দান হচ্ছে কিন্তু, মা বোনেরা কে আছে, মা বোনদেরকে অনুরোধ করব, 4-5টি মেয়ে মাদ্রাসায় যারা বানাতে লেখাপড়া করে আছে তো, মক্তবে যারা ছাত্রী, ওরা কতটুকু জ্ঞান রাখে, আপনি রেডি করুন, ওখানে 500 জন মেয়ে কেউ দাঁড়িয়ে যাও, মা বোনদের কাছ থেকে দায়িত্ব দাও, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, বাবা তোমরাও সেইরকম চাদরে কালেকশনটা করে নাও, মসজিদের দান, আল্লাহ তরই না খোদা তরই না আল্লাহ যে তরই না আল্লাহ তরই না খোদা তরই না আল্লাহ যেতা নই না বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান আল্লাহ তরই না খোদা তরই না আল্লাহ যেতা নই না আমার হাতে যেগুলো দান এসেছে এটা কি যে ভাই পড়তে যে পারে না এটা হিন্দি লেখা আছে কি ইংলিশ কি খাত এটা কি লেখা আছে খার জন্য না কি যে আচ্ছা মার জন্য 1000 টাকা মজিবুর সাহেব জি মহিলা মাদ্রাসা ভবানীপুর 200 টাকা নাকি 2000 টাকা মাশাআল্লাহ বেনামি 200 টাকা এই দামটা হচ্ছে আসল দাম আর একজন বেনামি 100 টাকা আর একটা হচ্ছে কি শরীফ নাকি 200টি টাকা আব্দুল্লাহ
মৃত বাবা 260 টাকা, মহিলাদের দাম 705 টাকা, মাশাআল্লাহ। একবার দাম এসেছে, আবার এটা কি, আবার একজন কি 260 টাকা, ওয়াহাব শেখ 1000 টাকা, মহিলাদের দাম আবার এসেছে নাকি? তো এদিকে আর দেখছি 705, আবার মহিলাদের দাম 2943। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। মহিলারা কিন্তু এখন জিতে আছে পুরুষদেরকে। একবার দেখছি 705, একবার দেখছি 2943। তাহলে পুরুষরা কি মজলিসে ফেল করে যাবে নাকি? মাশাআল্লাহ, যাকে দান অনেকগুলো এসেছে। এর পূর্ব সালাফি সাহেব আমার আগে কি দান নিচ্ছিলেন? জি, ওনার হাতেও কি দান দেওয়া হয়েছে? আসলো চটচট করে, আমি অতক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত চাদর দুটো না আসছে। এদিক থেকে কি চাদর যায়নি? কে গেছে? বড় মানুষকে চাদর ধরাতে হয়, যাকে বড় বড় দাড়ি, বড় বড় লম্বা। এই লোকটাকে যে শুরু করলে, এই ভাইটাকে যে এখানে আছে, ওরই সুপারভাইজার নাকি জানে? আসেন ভাই, চটচট করে দেন। এবার আমার টাইম হয়ে গেছে, বক্তা এসেছে, বক্তাটাকে নিয়ে আসেন তাড়াতাড়ি। ওই যে আমি বলেছি চাটনি, চাটনি কেন আছে? আচ্ছা, যা হোক, আপনারা দানগুলো ওর হাতে মোটা দানগুলো দিয়ে আর আবার ভাই আমার আজকে জাম চলছে না, কাল থেকে পাকড়ে আছে আমার, যার গিয়ে মানে গলাটা ভেঙে গেছে। যাও বক্তৃতা দাও, যতটুকু পর্যন্ত আপনাদের কাছে টুটু ফুটো ভাষায় কিছু বক্তৃতা রাখলাম। একজন দিনহীন গুণাগারকে রক্তে মাংসে, একজন জান হিসাবে, মানুষ হিসাবে গ্রহণ করে স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে কি ক্ষমা করবেন? হাদিস কোরআন বলে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ গো তোমার বান্দা হিসাবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী, সাবাকাতিল লিসান হতেই পারে। আর ভাষাগত দিক দিয়ে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, মানুষ মাত্রে কি ভুল হতেই পারে। অতএব একজন মানুষ ভুল করতেই পারে অনেক কিছু ভাষা দিক দিয়ে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ বুখারী শরীফের হাদিস অনুসারে যার শেষ ভালো তার সব ভালো। যদি আমি ভালো কাজ করে থাকি, আল্লাহ তুমি এর প্রতি বদলাই। আজকের যারা দর্শক শ্রোতা, আজকের যারা আবার বৃদ্ধা বনিতা, তাদেরকে সকলকে তুমি প্রতি বদলা দান করো, সকলে পড়ে আমিন। আর আমাদের কাছে যে সমস্ত দানগুলো এসেছে চাদরে, এই চাদরের দানগুলো আমার পূর্বেও যারা কি দান দিয়েছেন বা কম দিলেন, এই দানগুলোকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ গো এর পরিবর্তে আমাদের জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা তুমি করে দিও, আমাদের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দিও। নীরব নগরে যারা ঘুমিয়ে আছে, যারা আর কি ফিরে আসবে না, আল্লাহ গো তার গৃহের তুমি মাফরাত করে দিও, আমিন। এই ধারণা, এই বাসনা, এই আকাঙ্ক্ষা, এই প্রেম, এই অভিনন্দন রেখে আজকের বক্তৃতার ইতি এখানে টানছি। আসসালাম, আল্লাহ হাফিজ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটা জিনিস কথা বলতে গিয়ে পৃথিবীর কোন ব্যক্তিকে মার খাবে? হ্যাঁ, আমি যদি প্রকৃতি মুসলিম হয়ে মার খাই, তাহলে সেখানে করে আমার গর্ব রয়েছে। আর প্রকৃতি মুসলিম না হয়ে যদি মার খায় এই যায়, আর মরার পরেও যদি আমি শাহাদাতের দরওয়াজা না পাই, মরার পরেও যদি আমার কবরের হিসাবটা আসান করতে না পারি, তাহলে এটা কি হবে? হিতে কি বিপরীত হবে? আহা, ফ্রান্সের ডাক্তার কি মরিস কি বোকাইলি, তিনি তো কোরআনের ছাত্র হয়েছিলেন একযুগে, তিনি কোরআনের ছাত্র হয়েছিলেন,
আমরা নাম শুনে রেখেছি, ভালো করে শুনবেন। ঘটনাচক্রে বিবৃতিটা কি বলতে বাধ্য হচ্ছি, তিনি একবার মিশরের মাটিতে আসছেন। মিশরের প্রেসিডেন্ট প্রতি বছরে মার্চ মাসে প্রত্যেক বছরে ফেরাউনের ডেড বডিটাকে লোহিত সাগরে যে ডুবে তার বডিটা শেষ হয়ে গেছিল, তারপরে তাকে খুঁজে পেয়ে 3500 বছর পর মিশরের পিরামিডে রাখা হয়েছে। কিন্তু মার্চ মাসের 15 থেকে 16 তারিখের মধ্যে 15 থেকে 20 তারিখের প্রতি বছরে তার দেহে ইঁদুরকে ছেড়ে দেওয়া হয়। তার দেহেতে কোনো মাংস নেই, তার দেহেতে সম্পূর্ণ হাড়টি কেন ছেড়ে দেওয়া হয়? আল্লাহর কারিশমা, ভালো করে শুনুন, সময়তে তার ওই হাড়টি থেকে হাড়িগুলো কিছুটা অংশ ঘুরু ঘুরু হয়ে বের হয়ে যায়, হাত পায়ের আগে পিছের মাথার, তখন ইঁদুরগুলোকে ছেড়ে দেওয়া হয়, সেগুলো চুষে খেয়ে ওটাকে পরিষ্কার করে দেওয়া হয়। মিশরের মাটিতে ফেরাউনের ডেড বডি পিরামিডে রাখা আছে, এর জন্য এর ক্ষতবিক্ষতকে ঠিক করার জন্য ফ্রান্সে একজন বিশিষ্ট বিজ্ঞানী কিছুদিন আগে মারা গেলেন, ডক্টর মরিস বোকাইলিকে দাওয়াত দিয়ে সেখানে করে আনায়ন করা হয়েছিল। তিনি যখন তার ডেড বডিটা দেখলেন, মৃত্যুর তার মৃত্যুদেহ যখন তিনি দেখলেন, তাকে ঠিক করে দেওয়ার পরে তিনি ভাবলেন এখনো তার ডেড বডি পিরামিডে রাখা আছে, এতে হয় না হয় কিছু আছে। তিনি পড়তে শুরু করলেন কোরআন। কি করে পড়তে শিখলেন? তিনি তো আগে জানতেন খ্রিস্টান, তিনি একজন খ্রিস্টান, তিনি ইঞ্জিল জানতেন। ইঞ্জিলকে সম্মুখে রেখে যাকে আরবিতে বলে মুকারানাতুল আদিয়ান, জি তাকাবলি কি মুতালা, তিনি কি শুরু করলেন কোরআন পড়তে, তিনি শুরু করলেন কোরআন পড়তে পড়তে শিখে গেলেন। শিখে যাওয়ার পরে তিনি ভাবলেন যে এই যে ফিরাউন আজকে কি মিশরের কি পিরামিডে রাখা আছে, এই মিশরের কি পিরামিডে রাখার কারণটা কি, কেন তার ডেড বডিটা রাখা আছে। তিনি তার ক্ষতবিক্ষতের পরীক্ষা নিরীক্ষার পরে, ট্রিটমেন্টের পরে তিনি শেষ পর্যন্ত তিনি নিজেকে কে মুসলমান হিসাবে তিনি পেশ করলেন, অর্থাৎ তিনি মুসলমান হয়ে গেলেন। নারে তাকবীর। এই লোকটা একজন খ্রিস্টান, পড়তে পড়তে কোরআন শিখতে শিখতে যদি মুসলমান হয়ে যায়, আমি বাবা মায়ের পাশ থেকে পড়ে আজকে কি মুসলমান হতে পারলাম না, আজকে আমি প্রকৃত আদর্শবান কি লোক হতে পারলাম না, তাহলে আমি কিসের ছাত্র? আমি 10 বছর ধরে নিজেমে মাদ্রাসায় পড়েছি, আমি 12 বছর ধরে কোন হিফজুল কোরআন থেকে কোন একটা ভালো মাদ্রাসাতে পড়েছি, কিন্তু আমার ভিতরে সেই জিনিস থাকে না, সেই জিনিস বুঝে না, তাহলে আমি কোথায় গেলাম? ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আমাকে সত্যিকারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একজন মানুষ রূপে সৃষ্টি করেছেন, একজন কি পৃথিবীতে আদর্শ মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ কোনদিন মায়ের কোল থেকে মুসলিম হয় না, মায়ের কোল থেকে কোনদিন আহলে হাদিসের বাচ্চা হয় না। তোমাকে পরবর্তীতে কালিমা পাঠ করে তোমাকে আসলে আহলে হাদিস হতে হয়, একজন মুসলিম হতে হয়। আমি যখন সেই কোল পেয়ে গেলাম, আমি যখন সেই পরিবার পেয়ে গেলাম, সেই সমাজ যখন পেয়ে গেলাম, আমি যদি নিজেকে এতটুকু পরিবর্তন না করতে পারি, নিজেকে যদি তুলে ধরতে না পারি, তাহলে আমার জীবন 50 বছর, 60 বছর, 70 বছর জীবনে বেঁচে বেঁচে আমি কোন জায়গায় নিয়ে গেলাম, আমি নিজেও জানি না, নিজেও জানি না। এই কোরআনে মাজিদ যার সাথে যার সম্পর্ক থাকবে, সেই সম্পর্ককে তাতে প্রেম ভালোবাসা দিবে। মনে করুন সাপোজ দ্যাট এটা কোরআনে মাজিদ, এই কোরআনে মাজিদের উপরে একটা যে জুজদানি রাখা হয়, এই জুজদানি যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে যদি পড়ে যায়, তো ওই জুজদানি ছিঁড়া জুজদানিটা কাপড়ে আপনি কি করবেন? তাতে জুতা মুছবেন না, তো কোনো কাজ খোঁজা মুছবেন না, হাড়ি মুছার কি কাজ করবেন? যাদের প্রেম ভালোবাসা আছে তারা কিন্তু ওই ছিঁড়া জুজদানিটা তুলে রাখবে, যেহেতু কোরআনে মাজিদকে এতদিন পর্যন্ত সে আবৃত্তি করে রেখেছিল। কিন্তু একটা ছিঁড়া কাপড়
ছেঁড়া কোন ন্যাকড়া সেটা দিয়ে যখন আমি পরিষ্কার করব আলাদা কোন কাপড় জুতা স্যান্ডেল চপ্পল সেই ক্ষেত্রে কিন্তু আমার সেই ব্যথা বেদনা আসবে না। অতএব আমার সম্পর্ক যখন মাদ্রাসার সাথে, আমার সম্পর্ক যখন হেফজুল কোরআনের সাথে, আমার এটা কি জিকির, এটা কি আজকাল? আজকে সবার দোয়াটাও জানি না, শুইতে গেলে কোন দোয়াটা পড়তে হবে একটু হাত উঠান তো কোন ব্যক্তি। এটা মুরগি সাহেব সবার দোয়াটা কি আমার বাংলা কথা কি মনে বুঝতে পারছেন না আপনারা? আমি যখন বিছানাতে শুইতে যাব সেই দোয়াটা কি কতজন জানেন হাত উঠান তো? মাশাআল্লাহ পার্সেন্টেজ, কোন পার্সেন্টেজ হবে না। আপনি যদি মরে যান রাত্রে কি হয়ে মরবেন? ওই দোয়াটা যদি আপনি পড়ে শোনেন, পড়ে যদি শুয়ে যান, আপনার জানি আপনার যে জীবনের কি নিরাপত্তা সেই দোয়াটাতে রয়েছে, কিন্তু ওই দোয়াটা পড়ার সুযোগ নেই। প্রথমে শুইতে গেলে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ আমি অন করে শুইতে যাই, কখন ঘুম চলে আসে মোবাইলটা বাজতেই থাকে, ঠিক বলছে না বেঠে? আর এই যে ইউটিউবার ভাইরা আছে, জগৎটাকে আরো কিন্তু ট্রাপে নিয়ে চলে এসেছে। কি করে ইউটিউবার ভাইদেরকে আমি সম্মান করি একটু, এই যে এরা সেকেন্ডের মধ্যে বক্তৃতা লাইভ হয়ে সারা বিশ্বের 850 কোটি মানুষ দেখছে কি দেখে না? হ্যাঁ দেখছে তো। এই এখানে করে ওবাইদুল্লাহ ফালাহি বক্তৃতা দিচ্ছে, আপনারা বসে আছেন আল্লাহর কাবা বান্দা, একটু ঘুরালে কিন্তু আপনাদেরকে দেখতে পারবে আমেরিকার ওয়াশিংটন থেকে, রাশিয়া কি মস্কো থেকে দেখতে পারবে, ইসরায়েল থেকে দেখতে পারবে, সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে দেখতে পারবে, সমস্ত চেহারা গেল আল্লাহর খাবা বসে আছে। আর এই খাবা বক্তৃতে দিচ্ছে কি বলছে না বলছে ওই জানে আল্লাহ জানে। আহা এতটুকু কাজ আজকে টেকনোলজিতে যতটুকু লাভ মুসলমানের হয়েছে তাতে তাছাড়া বিশ্বের কোনো কমের হয়নি, তার জন্য একটা নারা লাগান নারে তাকবীর। কেন আজকে কোরআনে মাজিদ একটু অন করলে পুরো কোরআনে মাজিদ আজকে মোবাইলের ভিতরে পাওয়া যাচ্ছে কি যায় না? হাদিস কোরআনে 6 খানা 6 দশমিক 12 খণ্ড হাদিস এক জায়গায় উঁচু করলে এতখানি হবে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা মতা মালিক মতা মুহাম্মদ তাহাবি শরীফ থেকে নিয়ে সমস্ত হাদিস গুলোকে যে মুসনাদ সমস্ত এতখানি উঁচু হয়ে যাবে এই মোবাইলের একটা সিমের ভিতরে সমস্ত কে এটা গেছে একটা নারা লাগা নারে তাকবীর। আজকে আছে কোরআনে মাজিদের আজকে হাফেজ সারা বিশ্বে 4,34,00,000 নারা হো নারে তাকবীর। তাহলে এই হাফেজটি কোরআন যদি আজকে আমার কাছে খিদিরপুর ডাবে কোনো জাহাজে ডুবিয়ে দেওয়া হয় সারা ভারতবর্ষে কোরআনটিকে একটা হাফেজ যদি বেঁচে থাকে তাহলে সেটা মিনিটের মধ্যে রেকর্ডিং করে আমি আরেকটা কোরআন তৈরি করতে পারবো তো? পারবো না, পারবো না, আমার রূপ থেকে কে কোরআন দিতে পারবে না। আলহামদুলিল্লাহ মালদা মুর্শিদাবাদ থেকে পাটুর অনেক এগিয়ে দিনের দিক দিয়ে, প্রচুর প্রচুর মাদ্রাসা প্রচুর বানাত খুলেছেন আপনারা, প্রচুর মাদনী, আমার অনেক ক্লাসমেট অনেক শিক্ষক জড়িয়ে আছে পাটুরের কি মাটিতে, তার মধ্যে সবচেয়ে উন্নত মানের একটি গ্রাম আপনাদের এলাকার সেটা হচ্ছে ইলামি, একের উপরে এক ওলামায়ে কেরাম। এখনই একজন মাদনী ভাই এখানে করে বসেছিলেন যুবক জামিয়াতের, বিশেষ কাজ হচ্ছে এই আলেমদের পিছনে আপনারা ছুটুন, কোন মাদ্রাসার সদর মোদাররিস সভাপতিত্ব করছেন বয়স হয়েছে ইনার সম্মান করুন, এইভাবে আলেমদের পিছনে আপনারা ছুটতে থাকুন, আশা করি আপনারা আরো এগিয়ে যাবেন এগিয়ে যাবেন, এই আমার অনুরোধ এই আমার কি কামনা বাসনা। যারা শিখতে পারেনি তারা শিখার জন্য চেষ্টা করি, যারা ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি কোনো মাদ্রাসাতে তাদেরকে লেখাপড়া করার তারা সুযোগ দিন, হাফেজ করান, আলেম করান, ইঞ্জিনিয়ার করান, ডক্টর করান, আইএস অফিসার করান, সমস্ত পড়াগুলো পড়াবার চেষ্টা করেন। শিক্ষায় যদি বিপ্লব না আসে তাহলে সেখানে করে আমরা কোনো জায়গায় দখল করে নিতে পারবো না। নামরুদ শেষ করে দিতে চাইছিলেন ইব্রাহিমকে, শেষ করতে পারেনি, আগুন জ্বলছে দাও দাও করে, টাওয়ারের উপর থেকে মন্ত্রী পরিষদ সমস্ত দেখছে, আর হয়তো কেউ বেঁচে নাই, চল ইব্রাহিমকে একবার দেখে আসি, সব ছাই হয়ে গেছে। ইতিহাস বলছে যখন সেই তাকে যখন জ্বালানো হয় সেই আগুনের তাপ এত
ছিল যে 4 মাইল দূরে মানুষকে থাকতে হতো যত পাপ, সেই পাপের ভিতরে হযরত ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, ওই টাওয়ার থেকে উঠে এসে দেখছে চল ইব্রাহিম স্যার আর জগতে বেঁচে নেই, আফিয়া সিদ্দিকার মতো কি স্যার, এসে দেখতে দেখতে দেখলো যে একটা সুন্দর বাগান, সেই বাগানের নিচে সুন্দর একটা ফলের বৃক্ষ, তার নিচে একটি সমুদ্রের নদীর ঝর্ণা বইছে, তার ধারে বসে আছেন জনাব হযরত ইব্রাহিম বলুন আলাইহিস সালাতু সালাম। দেখে হতবাক হয়ে গেলেন, ইব্রাহিম তুই জ্বললি না কেন, জিজ্ঞেস করছে নামরু তুই জ্বললি না কেন, এত রকম করে তোকে পোড়ানো কিন্তু তুই জ্বললি না কেন? তিনি বলেছিলেন ওরে এর উপরওয়ালা আমাকে বাঁচিয়েছে। এবং নমরুদ বলছে তোর উপরওয়ালার সঙ্গে তো আমার লড়াই, তোর সঙ্গে তো লড়াই নয়, তুই উপরওয়ালা চিরদিন চিরদিন করে আছিস, উপরওয়ালা তোকে বাঁচিয়েছে ঠিক আছে, তোকে তো আমি কিছু করতে পারছি না কিন্তু তোর উপরওয়ালাকে কিন্তু আমি আগে শেষ করব। ভাইরা আমার, মানুষের যখন পাকা হয়, মরার যখন উপক্রম হয় তখন তার পাকা হয়। পাকাটা করলো কি, হযরত ইব্রাহিম সে গাছের নিচে সেই দোয়াটাই পড়ে আমরা পড়ছি সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়াল রূহ, ঠিক বললাম না দোয়াটা, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়াল রূহ, আমার সঙ্গে একবার পড়ুন বিপদ থেকে বাঁচার দোয়া পড়ুন আমার সঙ্গে, সুবহান কুদ্দুসুন কেউ পড়ে না, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আশা করি মুখস্থ হয়ে গেছে অনেকে, এই দোয়াটা পড়বেন। হযরত ইব্রাহিম সেই দোয়া পড়ছেন বিপদ থেকে, তিনি কিছু বুঝতেই পারছে না এই খ্যাপা নামরুদ কেন আমার আগুনের মধ্যে ফেলেছে, দেখছে কতদিন থেকে আগুন জ্বলছে কিন্তু কোনোই পরিবর্তন হলো না, এবারে কি ওপরওয়ালা বাঁচিয়েছে না, ঠিক আছে ওপরওয়ালা যখন তোকে বাঁচিয়েছে ওপরওয়ালাকে আগে শেষ করব, জ্বরটাকে কেটে দিব ইব্রাহিম তোমার হাতে। সোনার একটা কুরসি তৈরি করা হলো আর 4টা ঈগল পাখি, ঈগল পাখি বুঝেন কোন পাখিকে বলে, গিধনিকে বলে, শকুন পাখি বলে ভালো বাংলায়, ঈগল পাখি তাকে কি বলে জি, শাহিন, উর্দু ফার্সি ভাষায় কি বলে শাহিন, তার 4 কোণাতে একটা কুরসিটাকে বেঁধে দেওয়া হলো আর ওই কুরসির উপরে নমরুদ বসে গেল, আল্লাহ এখন মারতে যাচ্ছে নমরুদ, তোর উপরওয়ালাকে মারতে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার জেনে রাখুন, কুরসিটাকে যখন 4টা ঈগল পাখি 4টা শকুনের যখন পায়ে বেঁধে দেওয়া হলো আর ওই কুরসির উপরে এবারে তীর ধনুক ফার্সা নিয়ে ওখানে করে বসে গেল নমরুদ, এবারে কি যেতে আছে উপরে যেতে আছে, এবারে ফারেস্তারা আল্লাহকে বলছে আল্লাহ রে এবার তোমার পালা, তীর তো গুলি করে দিবে তুমি কি করে বাঁচবে, আল্লাহ তোমার পালা, ফারেস্তা ভয় পেয়ে গেছে নাকি, আল্লাহ বলছে ওরে ফারেস্তা তোমরা ভয় পেয়ে না পেয়ে না, তাকে আসতে দাও আসতে দাও, আমি কাউরি ইচ্ছাকে বেকার করে দিই না, কাউরি আশাকে আমি কি ভ্রষ্ট করে দিই না, ওকে নাম রুখিয়ে আসতে দাও আসতে দাও। এবারে যখন শেষ পর্যন্ত কি পৌঁছে গেল, হযরত জিবরিল আল্লাহ তাআলা বলে দিলেন যাও যাও যাও, ওই নাম রুখিয়ে যে তীরখানা আমার দিকে ছুড়েছে ওই তীরে কিছুটা রক্ত তুমি মাখে দাও, এ রক্ত যখন মেখে যাওয়া হবে এ রক্ত দেখে সে বুঝতে পারবে, যখন রক্তটা তার কাছে ফিরে যাবে রক্ত সহ তীর যখন তার কাছে ফিরে যাবে তখন সে ভাববে আল্লাহকে আমি মেরে দিয়েছি, সে খুশি হয়ে যাবে আর আমি মরে যাব, এটাই তার কি ধারণা হয়ে যাবে। ভাইরা আমার, তাই হলো হযরত জিবরিল মারফত তার তীরের ফলাতে তিনি রক্ত বিছিয়ে দিলেন, সে রক্তটাকে কি মাখিয়ে দিলেন, সে তীর যখন তার কাছে চলে আসলো সে খুশি হয়ে গেল, খুশিতে আটখানা হয়ে গিয়ে নিচের দিকে এসে ইব্রাহিমকে বলছে ওরে ইব্রাহিম তুই উপরওয়ালা বলেছিলি এ উপরওয়ালার তীরখানা দেখ এখানে করে রক্ত লেগে আছে, তোর আল্লাহকে মেরে আমি শেষ করে দিয়েছি। আল্লাহ পড়ে গেল কি, আল্লাহ শেষ, মানুষের যেটা ধারণা হযরতে দোপাইয়া ইনসানের যেটা ধারণা, আল্লাহ তাআলা তীরের মধ্যে রক্ত মাখিয়ে তাকে প্রমাণ করে দিলেন।
ইব্রাহিম কে এসে যখন বলছে, ইব্রাহিম তখন বলছে মাথা চুলকাতে চুলকাতে, আরে আল্লাহ রে তুইও ধরা দিয়ে দিলি, আমি তো এ বদমাইশকে এমনি পারি না, আবার তুমিও তাকে দলিল দেখিয়ে দিলে যে ও তীরের ফলাতে রক্ত দিয়ে দিলাম আর তুমি মরে গেছো, এ তো আমাকে আরো ছাড়বে না। আহা, ইব্রাহিমের কিছু করতে পেরেছিল নামরুদ? পেরেছিল? পারেনি। তাহলে নামরুদের, নামরুদ এত যুগ ধরে হযরত ইব্রাহিমকে কিছু করতে পারলো না, যতই তার উপরে টর্চার করলো তত ইমানের মাত্রা হযরত ইব্রাহিমের বেড়েই চললো, বেড়েই চললো। কল্পনা করতে পারা যায় না যে আজকে কোন জায়গা থেকে আমরা কি পৌঁছে গেছি। আহ, বেশি সংক্ষিপ্ত, বেশি উপহার আমি জানতে যাচ্ছি না, বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, শুধু একটু টিপস দেখলাম নামরুদ এবং ইব্রাহিমের সঙ্গে যে কি ঘটনাটা ঘটলো। তাহলে ঘটনাটা থেকে আপনি কি ইতিহাস, কি শিক্ষা নিবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। এবারে নেক্সট কথাটা আছে, আমরা আজকে আমি বললাম যে জায়গাটা কত সুন্দর, এতগুলো লোক কিন্তু বসে আছে পালাহির জন্য নয়, এতগুলো লোক কিন্তু দেখেনি, ভাতের উপরে একটু চাটনি হয় না, চাটনি হয় ভাতের উপরে, আচার হয় আপনার দিকে, কিসের আচার, আমরা আজকে যার সাথে ভাতের উপরে চাটনি আছে ওই ছেলেটা খুব মুচকি মুচকি হাসছে, ওকে দেখে না আপনারা তো হাসছেন, বসে থাকেন, চাটনিটা বিনা পয়সায় পাওয়া যাবে, চাটনিটা খেয়ে যাবেন, নিয়ে যাবেন, একটু স্বাদটা বুঝে যাবেন, কি চাটনি পরবর্তীতে কি বুঝতে পারবেন না, চুপচাপ বসে আছেন, ধন্যবাদ, একটি উঠেন না, মোবারকবাদী, জি অশেষ আপনাদেরকে আন্তরিক প্রেম শুভেচ্ছা দিয়ে জানাচ্ছি, আমরা এত সুন্দর ভাবে বসে আছি, এত সুন্দর ভাবে জীবন অতিবাহিত করছি, এত সুন্দর ভাবে জীবিকা অর্জন করছি, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা কোন সময় আমাদেরকে পরীক্ষা করে নেয়, আর এই পরীক্ষাটাতে যদি আমরা পাস করে যাই তাহলে আমাদের কি হলো, কি পারলৌকিক প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু ধন্য হব, কামিয়াব হব। আহা, যখন আপনি পরীক্ষাতে পাস করতে পারলেন না বা পরীক্ষাতে পাস করে গেলেন তখন এটা আপনার কি ক্রেডিট, যদি পাস করে যান এটা আপনার ক্রেডিট, পাস যদি করে না করেন এটা আপনার ডেবিট, দুটো ব্যাংকের সিস্টেম, একটা ডেবিট একটা ক্রেডিট, পয়সা পয়সা যদি ঢুকে ওটা ক্রেডিট হয়, আর পয়সা যদি বিয়ে হয়ে যায় কেটে নাই কোন জায়গায় পাঠিয়ে দেন ট্রানজ্যাকশনের মাধ্যমে তখন সেটা হয়ে যায় ডেবিট, তার মানে আপনার টাকা সেখান থেকে নেই, কিছুটা কমে গেছে ব্যাংক, ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য বা কিছু টাকা কম দেখা দিয়েছে। আমাদের জীবনে কিছুটা ক্রেডিট রয়েছে আর কিছুটা ডেবিট রয়েছে, এত সুন্দর জীবন, এক যুগে আমরা মাটির ঘরে ছিলাম, এক যুগে আমরা চাষবাস করে খেতাম, এখন পাথরের লোক পাথর বিক্রি করে খাচ্ছে, তার যোগে একটু নাড়া হোক, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। আমি রাজস্থানের মাটি ঘুরে ঘুরে দেখেছি, সেটা মরা পাহাড়ের দেশ, আমার দার্জিলিং সেটা হচ্ছে সতেজ সবুজ কি পাহাড়ের কি একটা ডিস্ট্রিক্ট, আপনার এই পাথড়, পাথড় এত সুন্দর একটা জায়গা যে মাটির নিচে আপনার খনিজ সম্পদ পাহাড় দিয়ে দিয়েছে, ফসল যদি না হয় এই পাহাড়, পাহাড়ে জিনিস কি বিক্রি করে করে, খুব ভালো কথা, এই পাহাড় কি বিক্রি করে করে, যে চিপস বিক্রি করে করে আপনি একটা ভালো জায়গা থেকে আপনি কি বসতে পারবেন, তাই না? এটা কি, এটা নিয়ামত দিয়েছে না আল্লাহ আপনার কাছ থেকে, বে নিয়ামত দিয়েছে, এটা নিয়ামত দিয়েছে তো বলুন, আলহামদুলিল্লাহ নিয়ামত দিয়েছে, এইরকম একটা নিয়ামত সাইলুল আরেম বলে কোরআনে মাজিদে ব্যবহার করা হয়েছে। পৃথিবীর মাটিতে একবার সবচেয়ে একটি বড় বন্যা হয়েছিল সাইলুল আরিম, সেটা ওই বন্যা চারিদিকে পাহাড়, একদিকে সমুদ্র, ওরা সমুদ্রের দিকে বাঁধ দিয়েছিল যাতে সমুদ্রের জল ধরে রাখা যায়, পাহাড় থেকে যে জল পড়বে সেই জল দিয়ে যেন ওরা কৃষি কাজ করতে পারে, সেই এলাকাটাকে বলা হয় সাইলুল আরিম। মোটামুটি এলাকাটা কোথায়, আম্মান এবং ইয়ামানের মধ্যবর্তী কি এলাকা, সেই এলাকাটাতে তারা চাষবাস করেছিল, সেই চাষবাস করার পরে
তারা আমল হয়ে গিয়েছিল, তারা যাকাত দিতে ওসর দিতে তারা অস্বীকার করেছিল, তখন আল্লাহ তাআলা বলল ইদুরকে, এ ইদুর চারিদিকে পাহাড়ের পাকড়ের চারিদিকে যে পাহাড় আছে ওই পাহাড়ে গিয়ে তোরা সুড়ঙ্গ পথ কাটতে শুরু করে দে, যেদিকে সমুদ্রের দিকে বাঁধ দিয়েছে। যখনই বাঁধ কাটতে শুরু করলো সমুদ্রের জল হু 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 করে চারিদিক থেকে ঢুকতে শুরু করলো। যারা পাহারাদারের যুবকগুলো ছিল বলছে কি আলো রে গালো রে, দেখ দেখ সমস্ত ডুবে গেল রে, এইভাবে করে করে সমস্ত ডুবে গেল। সেখান থেকে যে সমস্ত লোকগুলো পালায়ন করেছিল পৃথিবীর বিভিন্ন স্থানে, আমি মনে করি পাকড়ে কিছু লোক আছে ওখানে করে, কিছু লোক আমার পশ্চিমবাংলাতেও আছে, কিছু লোক ভাগলপুরেও আছে, কিছু লোক বাংলাদেশেও আছে। এতগুলো বন্যা পৃথিবীর মাটিতে হয়নি। সাইলুল আরিফ জি, এই সাইলুর কি অস্কুরু লাহু কি অস্কুরু লাহু বান্দাতুন তাইয়্যিবা জি রব্বুন গফুর, এমন একটা সুন্দর কি শহর পানির তলাতে শেষ হয়ে গেছিল। আমরা 95 সালের বন্যাতে আপনারা ডুবেছেন, 17 সালের বন্যাতে ডুবেছেন, 87 সালের বন্যাতে ডুবেছেন। আল্লাহ যখন আমাকে নিয়ামত দিয়েছে সে নিয়ামতের বেকাদরি অবশ্যই করবেন না। যদি ফসল হয় তাহলে 20 মনে 1 মন, যদি টাকা সারা বছর খরচ করার পরে 100টা টাকা যদি বেঁচে যায় তো যাকাত কয় টাকা বের করতে হবে, 100 টাকার কয় টাকা যাকাত বের করতে হবে। যাকাত বের করার সময় কিন্তু চলে এসেছে, 3 তারিখ থেকে মাথায় টনক পড়বে যাদের টাকা আছে নাকি 3 তারিখ থেকে না, কয় টাকা 100 টাকা যদি বেঁচে যায় সারা বছরকে কয় টাকা দিতে হবে আর কইবে না, কিন্তু কয় টাকা দি 2.5 টাকা, এই 2.5 টাকা যদি যায় তাহলে বাঁচবে কয় টাকা 100 টাকার মধ্যে। এই 2.5 টাকা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি বের না করে তাহলে ওর 97.5 টাকা 100টা টাকাই তার হচ্ছে না পা নারে তাকি। অতএব যাকে টাকা পকেটে আজকে সাবধান, প্লিজ বি অ্যালার্ট। নেক্সট, যারা ওসুল বের করে না, 20 মনে 1 মন 10 মনে 1 মন যারা বের করে না, এটা কেমন কথা কেমন মাসলা, বৃষ্টির জলে যদি কোনো ফসল হয়ে থাকে যা তার তুলি কোনো মোটর শ্যালো দিয়ে ওখানে করে জল যদি না দেওয়া হয়ে থাকে বৃষ্টির জলে আল্লাহর তরফ থেকে কুদরতি অনুসারে যদি আপনার ধান হয়ে থাকে 20 মন তাহলে আপনি কয়মন বের করবেন আল্লাহর রাস্তায়, কয়মন বের করবেন, কয়মন 1 মন, বাঁচবে কয়মন 19 মন, এই 19 মন হচ্ছে আপনার সম্পদ, 1 মন হচ্ছে আল্লাহ তাআলার, এটা কি বের করে দিবেন। হ্যাঁ, আপনি যদি কোনো শ্যালো দিয়ে যে নাইট্রোজেন সার দিয়ে পাইপ মানুষ দিয়ে যদি চাষবাস করে থাকেন আল্লাহ বেইন সাফি করে নি, এখানে করে বলছে যদি আপনি এখানে 10 মনে আনন্দ করতে হবে পাবেন 1 মন 10 মনে, কারণ এখানে আপনি খরচা করেছেন আর আল্লাহ তরফ থেকে যেটা হয়ে গেছে আপনি খরচা করেননি, জি অজান্তে হয়ে গেছে আপনি লাগিয়েছেন শুধুমাত্র তিনি ওখানে করে 20 মনে 1 মন। আজকে আপনাদের সে টাকাগুলোকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা কত সুযোগ কি করে দিয়েছেন, ফসলকে পরিষ্কার করার জন্য ওষুধ, টাকাকে পরিষ্কার করার জন্য যাকাত, আর বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে বেঁচেবার জন্য সাদকাত খায়রাত, বিভিন্ন রকমের দান আপনারা কি করে দেন। মসজিদ মাদ্রাসা মাদ্রাসা একটা করেছে ভাইরা, আমার ভাইরা এখানে করে গত বছরে এসেছিলাম রাত্রি 1:30 দুটোর সময় বক্তৃতা কি রেখেছিলাম, লোকগুলোকে খুব ভালো লেগেছিল, সংখ্যা এত ছিল না, রাত্রি অনেক হয়ে গেছিল, সব পলায়ন করেছিল, যাই হোক আবার দাওয়াত তারা দিয়েছে, তাদের দাওয়াতে আমি কি লাভবাই বলেছি, অনুরোধ করবে যাওয়ার সময় যে মসজিদ ইনারা গড়েছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন জি। হ্যাঁ কবরস্থান, সরি এই কবরস্থান, যে এই কবরে আমরা 3 হাত জায়গা নিয়ে মরব জি, 3 হাত কি জায়গা নিয়ে মরব, আর এই কবরে গেলে আর কোনো খবর আসবে না, সংবাদ আসবে না, মাত্র আমার ঘড়িতে 7-8 মিনিট সময় কি বেঁচে আছে, সময় আমার ঘড়ি কিন্তু বেঁচে গেছে, ওই কবরে যাওয়ার সময় কিন্তু আমারও হয়ে গেছে। অতএব যাওয়ার সময়কালে আমি প্রত্যেকটা মানুষকে যুবক যুবতী আবার বৃদ্ধা বনিতা সকলকে বলবো এই মসজিদ একটু মুক্ত হস্তে কি দান করে যান,
বেশি নয় যারা বসে আছেন, অন্তত পক্ষে 100টা করে টাকাকে আমার হাতে দিয়ে যাবে। এখান থেকে একটা চাদর যাবে আর এদিক থেকে একটা চাদর যাবে, আপনারা 100টা করে টাকা মুক্ত হস্তে। উমর সাহেব দুজন দুজন করে চারজন লোককে রেডি করুন, সবাইকে দানটা দিয়ে যাবেন। বক্তৃতা আপনাদেরকে মুসলিম নিধন যজ্ঞের হত্যাকাণ্ডের উপরে কিছু বিবৃতি বিক্ষিপ্ত আকারে দিলাম, অতএব সেই কথাগুলোকে আপনারা কি মনে রাখবেন। যে এখান থেকে একটা চাদর ধরুন, এদিক থেকে একটা চাদর ধরুন, ভাইরা আমার সবাই দিবেন। জি, আপনার হাতে যদি 10 টাকাও থাকে 5 টাকাও থাকে, এটা মসজিদে যা কবরস্থানের দান, অতএব আপনারা দানটা দিয়ে বাধিত করবেন। দেরি করছেন কেন? এদিক থেকে একটা চাদর ধরেন না, বড় মানুষেরা চাদর ধরবেন। আরে ওটা তো ছোট মানুষ। আচ্ছা মাশাআল্লাহ, আরো আরেকটা চাদর ধরুন, আরেকটা চাদর ধরুন। হ্যাঁ, 5টা থেকে শুরু করুন, সবাই দিন ভাই, 5 টাকা 10 টাকা করে দেওয়ার চেষ্টা করুন। যাদের কাছে জামন জমতা আজকে এটাকে ভরে দেন, যতক্ষণ না দিবে বাবা ততক্ষণ পাশে থেকে যাবে না। আল্লাহ তরই না, খোদা তরই না, আল্লাহ যে তরই না, আল্লাহ তরই না, খোদা তরই না। চেয়ে নাও ভাই, চেয়ে নাও, সুযোগ দাও, দিন ভাই দিন। মাশাআল্লাহ দান হচ্ছে কিন্তু। মা বোনেরা কে আছে? মা বোনদেরকে অনুরোধ করব, 4-5টি মেয়ে মাদ্রাসায় যারা বানাতে লেখাপড়া করে আছে তো, মক্তবে যারা ছাত্রী, ওরা কতটুকু জ্ঞান রাখে আপনি রেডি করুন। ওখানে 500 জন মেয়ে কেউ দাঁড়িয়ে যাও, মা বোনদের কাছ থেকে দায়িত্ব দাও, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, বাবা তোমরাও সেইরকম চাদরে কালেকশনটা করে নাও মসজিদের দান। আল্লাহ তরই না, খোদা তরই না, আল্লাহ যে তরই না, আল্লাহ তরই না, খোদা তরই না, আল্লাহ যে তরই না। বন জঙ্গলের পশু পক্ষি সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তরই না, খোদা তরই না, আল্লাহ যে তরই না। আমার হাতে যেগুলো দান এসেছে, এটা কি যে ভাই পড়তে যে পারি না, এটা হিন্দি লেখা আছে কি ইংলিশ কি খাত, এটা কি লেখা আছে খার জন্য না কি যে আচ্ছা মার জন্য 1000 টাকা। মজিবুর সাহেব জি, মহিলা মাদ্রাসা ভবানীপুর 200 টাকা নাকি 2000 টাকা, মাশাআল্লাহ। বেনামি 200 টাকা, এই দামটা হচ্ছে আসল দাম। আর একজন বেনামি 100 টাকা, আর একটা হচ্ছে কি শরীফ নাকি 200টি টাকা, আব্দুল্লাহ মৃত বাবা 200টি টাকা, মহিলাদের দান 2705 টাকা, মাশাআল্লাহ। একবার দান এসেছে, আবার এটা কি আবার একজন কি 200টি টাকা, ওয়াহাব সে 1000 টাকা, মহিলাদের দান আবার এসেছে নাকি, তো এদিকে আর দেখছি 2705, আবার মহিলাদের দান 2943। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। মহিলারা কিন্তু এখন জিতে আছে পুরুষদেরকে, একবার দেখছি 2705, একবার দেখছি 2943, তাহলে পুরুষেরা কি মজলিসে ফেল করে যাবে নাকি। মাশাআল্লাহ, যাকে দান অনেকগুলো এসেছে, এর পূর্ব সালাফি সাহেব আমার আগে কি দান দিচ্ছিলেন, জি ওনার হাতেও কি দান দেওয়া হয়েছে আসলো চটচট করে। আমি অতক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত চাদর দুটো না আসছে, এদিক থেকে কি চাদর যায়নি, কে গেছে? বড় মানুষকে চাদর ধরাতে হয়, যাকে বড় বড় দাড়ি, বড় বড় লম্বা,
এই লোকটাকে যে শুরু করলে ওই ভাইটাকে যে এখানে আছে ওর সুপারভাইজার নাকি জানেন আসেন ভাই চট চট করে দেন ভাই আমার টাইম হয়ে গেছে বর্তা ইচ্ছে বর্তাটাকে নিয়ে আসেন তাড়াতাড়ি ওই যে আমি বলেছি চাটনি চাটনি এখানে আচ্ছা যাও আপনারা দানগুলো ওর হাতে মোটা দানগুলো দিয়ে আর আবার ভাই আমার আজকে জাম চলছে না কাল থেকে পাকড়ে আছে আমার যারা গিয়ে মানে গলাটা ভেঙে গেছে যাও বক্তৃতা দেওয়া যতটুকু পর্যন্ত আপনাদের কাছে দুটো ফুটো ভাষায় কিছু বক্তৃতা রাখলাম একজন দিনহীন গোনাগারকে রক্তে মাংসে একজন জান হিসাবে মানুষ হিসাবে গ্রহণ করে স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে কি ক্ষমা করবেন হাদিস কোরআন বলে কোন জায়গায় যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহ গো তোমার বান্দা হিসাবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা প্রার্থী সাবাকাতিল লিসান হতেই পারে আর ভাষাগত দিক দিয়ে যদি কোন জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মানুষ মাত্রে কি ভুল হতেই পারে অতএব একজন মানুষ ভুল করতেই পারে অনেক কিছু ভাষা দিক দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বুখারি শরীফের হাদিস অনুসারে যার শেষ ভালো তার সব ভালো যদি আমি ভালো কাজ করে থাকি আল্লাহ গো তুমি এর প্রতি বদলাই আজকের যারা দর্শক শ্রোতা আজকের যারা আবার বৃদ্ধা বনিতা তাদেরকে সকলকে তুমি প্রতি বদলা দান করো সকলে পড়ে আমিন আমিন আর আমাদের কাছে যে সমস্ত দানগুলো এসেছে চাদরে এই চাদরের দানগুলো আমার পূর্বেও যারা কি দান দিয়েছেন বা বল দিলেন এই দানগুলোকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ গো এর পরিবর্তে আমাদের জান্নাতুল ফেরদাউসে ব্যবস্থা তুমি করে দিও আমাদের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দিও নীরব নগরে যারা ঘুমিয়ে আছে যারা আর কি ফিরে আসবে না আল্লাহ গো তার গৃহে তুমি মাফরাত করে দিও আমিন এই ধারণা এই বাসনা এই আকাঙ্ক্ষা এই প্রেম এর অভিনন্দন দেখে আজকের বক্তৃতার ইতি এখানে টানছি আসসালাম আল্লাহ হাফিজ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ একটা জিনিস কথা বলতে